Is welcome to my channel. আমি মহারাজ আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘড়িতে বাজে 8:11 আর বেরিয়ে পড়েছি হচ্ছে চেঙ্গিজ দেখার উদ্দেশ্যে yes এই জামাটা দেখে যারা যারা চেনো মানে আমার এমএফকে টিভি চ্যানেলটা যারা পুরনো দিন থেকে দেখছো প্রায় 1 বছরের পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো বুঝতে পারবে যে এই জামাটা পরে আমি রাবণের রিভিউ করেছিলাম তো ওই কিছু সিগনিফিক্যান্স তো থাকে না সঙ্গে কিন্তু জিদ মানে জিদদার যে মানে প্রিন্ট করা চেঙ্গিজের প্রিন্ট করা জামাও রয়েছে সেটা পরে নেব কিছুক্ষণ বাদে একেবারে গিয়ে কারণ একটু দেরি হয়ে গেছে একটু দেরি করে বেরিয়ে পড়েছি তবে মানে আমি একটু টেনশনে রয়েছি যে ট্রেনটা পেয়ে যাই সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপর উঠে যাই কারণ 9:30 থেকে আমাদের শো উদয়ন সিনেমাতে আমি ভাবলাম কেন না একটা ব্লগ করে নেওয়া যাক এবং অবশ্যই মানে এবার মানে সামথিং স্পেশাল কারণ এত শো এত হল এত কিছু পেয়েছে এবং মানে প্যান ইন্ডিয়া রিলিজ প্রথমবার বাংলার তো ওটা একটা আলাদাই উন্মাদনা আলাদাই আনন্দের তাই না দেখবে একটা আলাদাই আনন্দ হচ্ছে কিন্তু ভিতর থেকে আবারও জিদ্দাকে প্রথমবার দেখবো সিটি দেবো হাততালি দেবো চিৎকার করবো তো ইয়েরা মানে ওই বিষয়পত্রগুলো হচ্ছে দেখবে ভিতর থেকে তো আমার হচ্ছে আমার প্রচণ্ডভাবে হচ্ছে এবং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি চেঙ্গিজ অবভিয়াসলি তোমাদেরকে রিভিউ তো এতক্ষণ তোমরা দেখেই নিয়েছো হয়তো ব্লগটা পরে আসবে ওখানে শিল্পেন্দু দা পৌশালী দি সঞ্জয় দা ওরা সবাই আসবে রূপম আসবে তো সবার সাথে দেখা করিয়ে দেবো তোমাদেরকে এবং এখন আমরা হুগলি থেকে সরফুলি যাবো সরফুলি থেকে উদয়নে নামবো 9:30 আমাদের শো রয়েছে আমি টিকিট তো কাটিনি গিয়ে টিকিটটা কেটে নেবো তো চলো যাওয়া আজকে রোদের তাপটাও খুব কম যে কারণে খুব সুবিধা হচ্ছে এবং সত্যি আর ক্যান নট ওয়েট জিদ্দাকে দেখবো আমার ওপরে পরপর দেখ একটা আলাদাই ভিশন আলাদাই একটা আনন্দ তো ওই জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম তো দারুণ ওয়েদার দারুণ গিয়ে বা ট্রেনটা পেয়ে যাই আমরা স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি বন্ধুরা এবার বিষয় হচ্ছে ওদের সাথে দেখা হোক তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করছি ট্রেনের ভিতরে আর কিছু ব্লগ করবো না টিকিটটা কাটতে হবে গিয়ে আগে তো টিকিটটা কেটে নিই আগে আর মাইক ব্যবহার করছি না একটু অডিও হয়তো খারাপ আসতে পারে এখন আর মাইক ব্যবহার করার মানে মুহূর্তে নেই আর কি আর অ্যাডভান্স বুকিং আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে অ্যাডভান্স বুকিং হয়তো ইয়ে হয়ে গেছে মানে উদয়নের 9:30 শো রেসপন্স ভালো আছে ইয়েস ফিলিং ফার্স্ট হয়ে গেছে ফিলিং ফার্স্ট মানে 9:30 শো লোকের ক্রেজটা ভাবো জাস্ট জিদ্দার ক্রেজটা যে জিদ্দা এই 9:30 শোতেই এখনই হাউসফুল দিয়ে দিয়েছে মানে ফিলিং ফার্স্ট দিয়ে দিয়েছে আর কি মোটামুটি স্পট বুকিংয়ে তো ওটা মোটামুটি ভালো রকম একটা রেসপন্স দেখবে এই শোটাই তো সমস্ত ইউটিউবার গিয়ে ভিড় করছে ফলে সকালবেলার শোটাতে তো হবেই স্বাভাবিক তো যারা আসছো তাদের সাথে দেখা হয়েই যাবে আমি বারবারই এর আগে অনেক ভিডিওতে বলে দিয়েছি উদয়নে যাচ্ছি তো চলো যারা আসছো সবাইকে হাই হ্যালো চলো দেখা হবে আজকে হচ্ছে সেই উৎসবের দিন অলরেডি টিকিট কাটা ডান চলে এসেছি স্টেশনে এই দেখো হুগলি স্টেশন ব্যস্ত স্টেশন বলা যেতে পারে তবে লোকজন কম স্বাভাবিক সকালবেলা ট্রেন করে দিয়েছে অ্যানাউন্স আর আসছে ট্রেন চলো ট্রেনে উঠে যাও আর নেমে আমি হয়তো একটু আগেই পৌঁছে অলরেডি অ্যানাউন্স করছি উঠছি গাইস ট্রেনে ভিড় ট্রেন আছে চলো করেছি শ্যাওড়া ফুলি আর ঘড়িতে বাজে 8:45 এখনো সময় আছে অনেকটা প্রায় 45 মিনিট মতন 9:30 শো চলো আগে টিকিটটা কেটে নিই আর বাকিরা কেউ এখনো আসেনি ফোন রেসপন্স করছে না ঘুমোচ্ছে নাকি ঘিরে যাবে চলো দেখি স্পিকিং খুব নস্টালজিক লাগছে একটা এই জামাটা পরে এসেছি সেম প্যান্টটা পরেই এসেছি দেখো তো ওই মানে ওই ফিলটা নেওয়ার জন্য আরও আর নস্টালজিক লাগছে এই কারণে কারণ রাবণও আমি দেখতে এসেছিলাম এখানেই তবে সুষমাতে যেহেতু সুষমাতে আগে শো দিয়েছিল ঠিক এরকমই টাইমে 9:30 এক্সাক্ট 9:30 তো এবারেও কিন্তু 9:30 শো দিয়েছে বাট উদয়ন দিয়েছে তো শ্যাওড়াফুলি দিয়েছিলাম যে কারণে খুব নস্টালজিক লাগছে আর এবারের এক্সট্রা সংযোজন হচ্ছে আমরা যারা গ্রুপ মানে পুরো একদম মজার একটা আনন্দের গ্রুপ না ইন দ্য সেন্স আমাদের একটি কমিউনিটি স্ট্রং কমিউনিটি প্রত্যেকে আমরা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক খালো ভালো বন্ধুত্ব প্রত্যেকের সাথে মানে একসাথে বসে মানে চেঙ্গিজের মতন ছবি এনজয় করব যেখানে আমরা এভরি ওয়ান জিদ্দার প্রচণ্ড মানে শুভাকাঙ্ক্ষী প্রচণ্ড ভালোবাসি আমি তো জিদ্দার বিরাট বড় ফ্যান পৌশালী দিও তাই আর শিল্পেন্দুদা অবশ্যই প্রচণ্ড শুভাকাঙ্ক্ষী তো সব মিলিয়ে একসাথে বসে দেখার মজাটাই আলাদা এবং অবশ্যই রূপম থাকবে রূপম ডাই হার্ট জিদ্দার ফ্যান তো দারুণ একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে চলো আস্তে আস্তে দেখি আসুক ওরা আমি টিকিটটা কাটি আগে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মিন্স যা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেই রেখেছিলাম তো ওই কারণে তোমাদেরকে দেখাই দেখো চেঙ্গিজের অলরেডি পোস্টার পড়ে গেছে এই দেখো ও হো হো এরকম একটা রোডের ওপরে এরকম রোড সেখানে পোস্টার পড়ে গেছে আর এবার আমরা ঢুকছি এই যে সামনেই ইয়ে উদয়ন চলো ঢুকি ফার্স্ট ডে ফার্স্ট শো চেঙ্গিজ আমরা ফুল অন এক্সাইটেড ফুল অন এক্সাইটেড হচ্ছে ইয়ে ভালো লাগুক খারাপ লাগুক সেটা দেখার পর বেরিয়ে ফিডব্যাক দাও বাট দেখতে এসো
অবশ্যই দেখো, এনজয় করো, ভাইজানকে দেখো, আশা করি খুব ভালো লাগবে। ঢুকছি এখন চেঙ্গিজ দেখতে, পিছনে সব ইউটিউবার রয়েছে আর আমরা আপলোড করছি, এখন আপলোড হয়নি, 3 মিনিট মতন সময় লাগবে আর অলরেডি ভিতর থেকে ডাকছে। তো চলো চেঙ্গিজ ঢুকতে ঢুকি, আর মাত্র 3 মিনিট আছে, 3 মিনিট না 10 মিনিট মতন আছে। আছে আসছি আসছি, হলের ভিতরে অলরেডি সবাই রয়েছে। আমাদের 4 নম্বর সিট শিল্পেন্দুদার পাশে, এই যে শিল্পেন্দুদার পাশে আমি বসে যাবো এসে, এই যে সুন্দর রয়েছে, আপলোড হচ্ছে না এখনো। ব্লগটা এখানে এন্ড করলাম, তো দেখলেই তোমরা ফার্স্টে কত সুন্দরভাবে আমরা এলাম গেলাম কি করলাম, পুরো ফার্স্ট শো ফার্স্ট ডে ওরকম চিৎকার চেঁচামেচি করেছি, 20,000 ভিউজ গেছে চ্যানেল থেকে, প্রচণ্ডভাবে খুশি। এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি খুব ভালো গ্রো করছে, একদিনের মধ্যে এত ভালো গ্রো করছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। অবশ্যই তোমরা যখন এত ভালোবাসা দিচ্ছ এই চ্যানেলে খাটবো, কথা দিলাম। এখন রয়েছে পৌঁছানি দিদার গাড়িতে, সিনজয়ের সামনে রয়েছে এই যে, আর আমরা এখন যাচ্ছি বিজলিতে। আমি বিজলিতে গিয়ে আবার দেখবো চেঙ্গিজ, অবভিয়াসলি আমার ফাটাফাটি লেগেছে, রিভিউ অবভিয়াসলি রয়েছে MFK টিভির চ্যানেলে, অবশ্যই চেক আউট করো। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়েছো। চলো বন্ধুরা, নতুন কোন ভিডিওতে দেখা হবে, বাই।